বাংলা সাহিত্যের আধুনিক কবি জয় গোস্বামীর লেখা কবিতা নুন। এই কবিতাটি মূলত সমাজের খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষের কবিতা। আমরা কবিতাটি ভালো করে পড়লে দেখতে পাই যে সেখানে দিন আনা দিন খাওয়া, সমাজের নিচু তলায় থাকা মানুষদের দৈনন্দিন জীবনে দুঃখের কথা, তাদের অভাবের কথা খুবই প্রাধান্য পেয়েছে। এই মানুষগুলোর খুব একটা বেশি চাওয়া পাওয়া নেই, তারা অল্পতেই খুশি, তাদের তাই কোনো অভিযোগ নেই কোনো কিছুতে। তাদের অভিযোগ নেই এই কারণে, কারণ তাদের অভিযোগ আনবার অনেক কারণ আছে। তারা যদি প্রতিনিয়ত অভিযোগ আনতে শুরু করে তাহলে তারা জীবনটা বেঁচেই উঠতে পারবে না। তাই এত অসুবিধের মধ্যে বেঁচে রোজ অভ্যস্ত হতে হতে তাদের অন্তর থেকে অভিযোগ করবার ইচ্ছেটাই হারিয়ে গিয়েছে, তাই তাদের আর কোনো অভিযোগ নেই, তারা অল্পেই খুশি। এদের জীবন খুব সাধারণ, তারা সারা দিন পরিশ্রম করে এবং সেই পরিশ্রম করে যা উপার্জন করে তাই দিয়ে তারা চেষ্টা করে সংসার চালানোর। অনেক দিনই তারা সেই সংসার চালানোর প্রচেষ্টায় ব্যর্থ হয়, তাদের যা প্রয়োজন তাই দিয়ে তা মেটে না। তাদের আর্থিক অসচ্ছলতার কারণে তাদের বাড়ি ফিরতে হয় অনেক কিছু না নিয়েই, অর্থাৎ অভাব তাদের জীবনের নিত্য সঙ্গী। তারা অভাবে ভোগে কিন্তু তাদের নেশা থেমে থাকে না। আসলে এই নেশাই তাদের কোথাও এই দুঃখ, দারিদ্রতা, এই কষ্ট, এই সব থেকে কোথাও সামান্য হলেও ভুলিয়ে রাখে। তাই তারা গঞ্জিকাতে প্রাণপণে টান দেয়। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলেও বিলাসিতার ইচ্ছে অন্তরে তো থেকেই যায়। তাদেরও ইচ্ছে করে কখনো না কখনো নিজের শখ পূরণ করতে, তাই মাঝে মাঝে তারা কিনে ফেলে গোলাপ চারা। যদিও চারা লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা তাদের যে নেই সেই কথা মাথায় থাকে না। এখানে এই প্রসঙ্গটির দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে তাদের অন্তরের অনেক চাওয়া, অনেক ইচ্ছা, অনেক কথা পরিস্থিতির চাপে ক্রমাগত চেপে যেতে থাকে। সেগুলোর আর কোনোদিন বাইরে আসা হয় না, সেগুলো অন্তরেই আবদ্ধ অবস্থায় থেকে যায়। অভাবের টানে অনেক সময় তাদের এমনও দিন যায় যে তাদের ভাতের পাতে সামান্য নুনটা পর্যন্ত থাকে না। আগেই বলেছি তারা চেষ্টা করে নিজেদের সামান্য উপার্জনে সংসার চালাতে, কিন্তু সেই প্রচেষ্টা তাদের অনেক সময় ব্যর্থ হয়। সেই ব্যর্থতারই লক্ষণ এইটা যে তাদের ভাতের পাতে অনেক সময় সামান্য লবণও জোটে না, তখনই শুরু হয় উৎপাত। আর সেই উৎপাতের শব্দ সমস্ত পাড়ার মানুষ শুনতে পায়। অর্থাৎ সারাটা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করবার পর বাড়ি ফিরে যখন খাবারের পাতে ভাতের সাথে সামান্য নুনটাও তারা পায় না, তারা ক্রুদ্ধ হয়ে যায়। এই ক্রোধ, এই রাগ সমগ্র সিস্টেমের প্রতি। কিন্তু সিস্টেমের প্রতি কি রাগ, ঘৃণা, দ্বেষ এগুলো প্রদর্শন করা যায়? যায় না, আর করেও লাভ হয় না, কারণ সিস্টেম একই থেকে যায়, বদল হয় না, যা আমাদের সমাজের দিকে তাকালেই আমরা স্পষ্ট বুঝতে পারি। দিন আনা দিন খাওয়া শ্রমিক মানুষ, সমাজের নিচু তলার মানুষদের অবস্থার পরিণতি খুব একটা বদলায় না সময়ের সাথে। তাই তাদের এই ক্রোধ সমাজের প্রতি, সমাজের ব্যবস্থার প্রতি, রাজনৈতিক ব্যবস্থার প্রতি, কিন্তু সেই ক্রোধ তারা তাদের আপনজনদের প্রতি প্রকাশ করে ফেলে। তার ফলেই শুরু হয় ঝগড়া, অশান্তি। নিজেদের মানুষদের সাথেই এরা মারপিট, দ্বন্দ্ব বাঁধিয়ে বসে থাকে। এতে তাদের কোনো লজ্জা বোধ হয় না, কারণ
কেউই তাদের কথা ভাবে না। তাদের জীবন যাপনের সামান্য নিত্য প্রয়োজনীয় যে বস্তুগুলো, সেগুলো পর্যন্ত তাদেরকে কেউ দেয়নি। তাই তাদের শেষ পর্যন্ত কাতর আবেদন, আমরা তো সামান্য লোক, তাই আমাদের সামান্য লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর অভাব যেন মিটে যায়, এই আবেদন তাদের অর্থনৈতিক ব্যবস্থার প্রতি, এই আবেদন তাদের রাজনৈতিক ব্যবস্থার প্রতি, সমগ্র সিস্টেমের প্রতি। এই কবিতায় নুন শুধুমাত্র একটি উদাহরণ বা উপমা, অর্থাৎ দৈনন্দিন জীবনের যা সামান্য প্রয়োজন অথচ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যে বিষয়গুলি ছাড়া, যে জিনিসগুলি ছাড়া আমাদের জীবন অচল, নুন সেই সমস্ত জিনিসগুলোরই সিম্বল। অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলোর রূপকার্থে নুন প্রসঙ্গটি কবি এখানে বারংবার ব্যবহার করেছেন। নুন দরিদ্র মধ্যবিত্ত মানুষদের চাওয়া পাওয়ার প্রতীক। যেভাবে নুন বা লবণ রান্নার জন্য একটি মৌলিক উপাদান, সেইভাবেই আমাদের জীবনেরও একদম মৌলিক কিছু উপাদান, দুবেলা দুমুঠো ভাত, সামান্য বস্ত্র, মাথার ওপরে ছাদ, এই সামান্য মৌলিক চাহিদাগুলো যাতে তাদের মেটে, সেই আবেদনের কথাই কবি এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। কিন্তু সেইটুকু তাদের কপালে জোটে না, এবং এই মানুষগুলোর যে কি অবস্থা হয়, তারা কেমন করে বাঁচে, তারা কেমন করে থাকে, সেই খবর সত্যি কেউ রাখে না। তাই নুন কবিতাটি দরিদ্র মানুষের আর্থসামাজিক অসচ্ছলতার প্রতীক, এবং তাদের যে সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি কাতর আবেদন, সেই আবেদনই এই কবিতাটির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, এবং এটি এই কবিতার মূল উপজীব্য বিষয়। এই কবিতাটির নামকরণ নিয়ে ছোট করে একটু আলোচনা করা যাক। এই কবিতাটির নামকরণের প্রসঙ্গে অবশ্যই বারবার বলতে হয় মানুষের মৌলিকতম চাহিদাগুলির কথা। সেই মৌলিকতম চাহিদাগুলিকেই কবি তার দক্ষতায় সামান্য একটি উপাদান দিয়ে ব্যক্ত করবার চেষ্টা করেছেন, সেটি হলো নুন। এই নুন সমস্ত দরিদ্র মানুষদের, সমাজের খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষদের চাহিদার প্রতীক, তাদের জীবনে অভাবের প্রতীক, যে তাদের জীবনের সামান্যতম নুনটাও জুটছে না। তাদের এই যে কাতর আবেদন, আমরা তো সামান্য লোক, আমাদের খাবারের পাতে সামান্য লবণের ব্যবস্থা হোক, এই আবেদনটাই এই নামকরণকে সার্থক করে তোলে, যাতে সমাজের নিচু তলার মানুষগুলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়া থেকে বঞ্চিত না হয়, তারা যেন সেই জিনিসগুলো প্রাপ্ত করতে পারে। আর মৌলিক এই জিনিসগুলি পাওয়া তো তাদের মৌলিক অধিকার। নুন কবিতাটি তাদের নিত্য প্রয়োজনীয় স্বাভাবিক যে গুরুত্বপূর্ণ জিনিস, তাদের প্রতীকী হয়ে উঠেছে এই কবিতায়। তাই নুন নামকরণটি এই কবিতায় যথাযথভাবে সার্থক হয়েছে, যথেষ্ট সার্থকতা লাভ করেছে। এই নুন কবিতাটি জয় গোস্বামী লিখিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বন্ধুরা বিদায়।